এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাংলাদেশের জিডিপিতে বিভিন্ন যে আপনার উপখাতগুলো রয়েছে সে উপখাতগুলোর অবদান। এখন দেখেন যে কৃষি অগ্রগতির সাথে সাথে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা প্রত্যক্ষভাবে জড়িত। আমাদের দেশে দারিদ্র বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান তৈরি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমাদের কৃষিখাতটা কিন্তু বড় একটা ইম্প্যাক্ট তৈরি করে। 2018-19 অর্থ বছরে আমাদের জিডিপিতে আমরা দেখেছি যে 13.60, যার ভিতরে আমরা এখন খাতগুলো দেখি, আমরা তো দেখলাম উপখাতগুলো ফসল, পশু, গবাদি পশু, বনজ এবং মৎস্য উপখাত। তাহলে আমরা এই পয়েন্টগুলোকে আমরা একটু আবার একটু নোট ডাউন করে ফেলি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি কতটুকু হচ্ছে গিয়ে আপনার অবদান রয়েছে। এই টোটাল 13.60% এর ভিতরে 7.05, 1.47, 1.58 এবং 3.50 এই চারটাকে যোগ করলে আমরা পাবো 13.60। তবে এটা কিন্তু আপনার এখানে কিন্তু আমি প্রত্যেকটা বলছি 7.05 আপনার ফসলের, 1.47 আপনার পশু, বনজ হচ্ছে 1.58 এবং সর্বশেষে মৎস্য খাত হচ্ছে 3.50। এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2500 যে অর্থ বছর ছিল সেই অর্থ বছরের আপনার যে ভিত্তি মূল্য, আমি গতদিন আপনাদেরকে একইভাবে বুঝিয়েছি যে ওই বছরে আমরা যখন জিডিপি ক্যালকুলেট করেছি ওই বছরে যে আমার হচ্ছে ফসল উপখাতের ভিতরে যা যা, যেমন ধানের প্রাইস কেমন ছিল সে বছরে, 1 কেজি হচ্ছে আপনার হচ্ছে মুরগি মাংস বা 1 কেজি গরুর মাংস বা হচ্ছে একটি পশু একটা ছাগলের দাম কত, একটা গরুর দাম কত, সেখানে সেই বছর হচ্ছে আপনার মনে করেন যে একটা কার্গো আপনার কাছের দাম কত, সেই বছর আপনার 1 কেজি ইলিশ মাছ বা 1 কেজি আপনার চিংড়ি মাছের দাম কত, সেটার হিসাবে কিন্তু আমরা কিন্তু পরের সালগুলোতে যেটা হয়েছে যে কৃষিখাতে যে আপনার এই উপখাতগুলো যে অবদানগুলো আছে সেগুলো আমরা এখানে দেখাচ্ছি। এবং আমরা যে এই ডাটাটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা থেকে এই ডাটাগুলো আমরা পাই। দেখেন 6-7 যে অর্থ বছর ছিল সেখানে ফসল উপখাতের যতটুকু পার্সেন্টেজ ছিল 11.08, গবাদি পশু হাঁস মুরগি উপখাত থেকে 2.27, বন উপখাত থেকে 1.38%, মৎস্য উপখাত থেকে 3.75। সর্বমোট ওই বছরে আপনার কৃষি খাত থেকে পুরো কৃষি খাত থেকে জিডিপির আপনার হচ্ছে আর্নিং হয় হচ্ছে 18.93 বা 18.93। ঠিক সেভাবে প্রত্যেক বছর একটা এখানে দেওয়া আছে, তাই 6-7 থেকে শুরু করে সর্বশেষে আমরা যেটা দেখলাম যে 18-19 অর্থ বছরে আপনার যেটা আমরা আগের স্লাইড সাথে দেখলাম যে ফসল উপখাতে ছিল 7.05, গবাদি পশু হাঁস মুরগি উপখাতে ছিল 1.47, বন উপখাত হচ্ছে 1.58 আর মৎস্য উপখাত হচ্ছে 3.50। সর্বমোট এগুলোকে যোগ করলে আমরা পাই হচ্ছে গিয়ে 13.60। তাই আমরা প্রত্যেক বছরের গুলোতেই উপখাত গুলো যে একসাথে অ্যাড করি সেই স্পেসিফিক অর্থ বছরে আপনার কৃষি খাতে সে কতটুকু কন্ট্রিবিউশন করেছে সেটাই আমরা সর্বশেষ যে এই লাইনটা আছে এই কলামটা আছে এই কলামে আমরা দেখতে পাবো। এরপরে আমরা যেটা ক্যালকুলেট করেছি সেটা হচ্ছে এই যে উপখাতগুলো আছে এটা কতটুকু তারা হচ্ছে আগের থেকে উন্নয়ন করেছে সেই প্রবৃদ্ধির হার। সেই প্রবৃদ্ধির হারটা আমরা সাধারণত চিন্তা করি যে আমার আমার আগের বছর বা পূর্বের যে কোনো একটা নির্ধারিত বছরে আমার যতটুকু আপনার ফসল প্রোডাকশন হয়েছে বা আমার যতটুকু হাঁস মুরগি বা প্রাণী সম্পদ আমার প্রোডাকশন হয়েছে বা আমার যতটুকু হচ্ছে গিয়ে বনের ভিতরে দেখা যাচ্ছে বন উপখাত থেকে আমি যতটুকু গাছগুলাকে আমি ব্যবহার করেছি কোনো পণ্য তৈরি করতে বা মৎস্য উপখাতে আমার একটা বছর স্পেসিফিক বছর কতটুকু আমার মাছ উৎপাদন হয়েছে সেটা একটা স্পেসিফিক ইয়ার যেখানে আমরা এখানে ধরে নিয়েছি 2500 একটা স্পেসিফিক ইয়ারের ভিত্তি মূল্যতে তারপরের বছরগুলোতে আসলে কতটুকু সেখানে প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে বা প্রবৃদ্ধি হয়েছে। তো সেই প্রবৃদ্ধি থেকে আমরা দেখতে পারি যে এই বেজ ইয়ার ভিত্তি মূল্য ধরে 6-7 সালে ফসল উপখাতে প্রবৃদ্ধি ছিল 7%, হাঁস মুরগি উপখাত বা প্রাণী সম্পদ উপখাতে এটা প্রবৃদ্ধি ছিল 1.99%, বন উপখাতে এটা প্রবৃদ্ধি ছিল 5.50% এবং মৎস্য উপখাতে ছিল হচ্ছে 9.41%। এভাবে প্রত্যেকটা বছরে কতটুকু কতটুকু করে এই উপখাতগুলো হচ্ছে উন্নয়ন হয়েছে বা প্রবৃদ্ধি হয়েছে সেগুলো দেখতে পাই। এবং সর্বশেষে যেটা হয় 2018-19 অর্থ বছরে যে আমাদের হিসাব অনুযায়ী
সেখানে আমরা দেখতে পাই যে ফসল উপখাত ছিল হচ্ছে গিয়ে 1.75 হাঁস মুরগি উপখাত ছিল হচ্ছে গিয়ে 3.47 বন উপখাত ছিল হচ্ছে গিয়ে 5.54 এবং মৎস্য উপখাত ছিল হচ্ছে গিয়ে 6.29 কিন্তু এখানে আপনি যখনই সবসময় আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে যে কোন একটা জায়গায় আমার যদি একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা থাকে এই পরিসংখ্যানের ভিতরে বছরগুলোতে কি ধরনের পরিবর্তন আসলো কোন বছরে কেমন ছিল সেগুলো কিন্তু আমরা কিন্তু বোঝার চেষ্টা করব আপনি এখানে খেয়াল করে দেখেন ফসল উপখাত কিন্তু আমাদের একটা বিশাল বড় একটা সেক্টর কারণ আমরা বলেছি যেহেতু আমাদের জনসংখ্যা বেশি আমাদের খাদ্যশস্য কিন্তু প্রচুর উৎপাদন করতে হয় কিন্তু মজার একটা ট্রেন্ড আপনি এখানে খেয়াল করে দেখেন 2006-07 সময় যেখানে ফসল উপখাত 7% এর মতন করে সে প্রবৃদ্ধি ছিল সে হচ্ছে গিয়ে তারপর আসলে ওই হারে বাড়তেছিল সেখানে দেখেন তারপরের বছরই নেমে আসছে হচ্ছে গিয়ে 3.9 তারপর আরো নেমে হচ্ছে 2.83 কিন্তু আবার দেখেন 9-10 এসে হঠাৎ করে আবার 7.57 বেড়ে গেল আবার তারপরের বছর দেখেন 3.85 হলো এরপরে আরো কমে গেল 11-12 এবার 12-13 অনেক কমে গেল প্রবৃদ্ধির হার কিন্তু 13-14 আবার একটু আস্তে আস্তে ফিরে আসলো 14-15 একটু কমলো 15-16 হচ্ছে গিয়ে কমে গেল আস্তে আস্তে দেখেন একটু কম শুধুমাত্র 17-18 ভিতরে 3.06 এই যে এই ভেরিয়েশনটা এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে এটা আমাদেরকে একভাবে দেখাচ্ছে যে ফসল উপখাতে বিগত 2006-07 অর্থ বছর থেকে আমাদের যে প্রবৃদ্ধির হারটা এটা অনেক ওঠানামা করেছে যেটা বোঝায় আসলে কি এক এক বছরে কিন্তু আমরা প্রাকৃতিক ভাবে যেহেতু ফসল উপকারটা ডিরেক্টলি আমাদের প্রকৃতির সাথে রিলেটেড সেহেতু দেখবেন যে একটা দেশে কোন একটা বছরে মনে করেন যে ওই দেশে আপনার প্রচন্ড খরা হলো বা প্রচন্ড বন্যা হলো তাহলে দেখবেন কিন্তু ফসল উপখাতের উপর কিন্তু বিশাল বড় ইম্প্যাক্ট পড়ে এই জন্য কিন্তু ফসল উপখাতে দেখবেন যে আপনার কিন্তু এটা প্রবৃত্তির হারটা কিন্তু অনেক ওঠানামা করে এছাড়াও একটা দেশের যদি রাজনৈতিক অবস্থা যদি অস্থিতিশীল থাকে তখনও দেখা যায় কিন্তু যে ফসল উপখাতে সমস্যা হয় কারণ ফসল উপখাতে আপনার দেখা যাচ্ছে আমি কৃষিকাজের জন্য আমার প্রোডাকশন করতে হলে আমার অনেক আমার এলিমেন্টস দরকার দেখা যাচ্ছে যে আমার বীজ প্রয়োজন এখন বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাব কিন্তু কোনো কারণে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেখা যাচ্ছে যে হরতাল ধর্মঘট হলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো একটা কৃষক যে সময় তার বীজটা পার করেছিল তাতে হয়তো কিছুদিন পরে পেল তার প্রোডাকশনটা আরো পরে শুরু হলো তখন দেখা যাচ্ছে সেই বছর সেই অর্থ বছরে ওই অ্যাকাউন্টিং এর হিসাবটা না এসে হয়তো দেখা গেল সেটার ফসলটা পরের বছরের অ্যাকাউন্টিং এ যেয়ে পড়লো তখনই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় এর জন্য অনেক সময় আমরা আসলে ফসল উপখাতে যেহেতু এটা সম্পূর্ণ খুবই প্রকৃতি নির্ভর আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এটার আসল চিত্রটা আমরা বের করতে পারি তবে যদি আমি বাকিগুলো যদি দেখি এগুলোর ট্রেন্ড যদি আমি অ্যানালাইসিস করতে চাই তাহলে সেখানে আমি দেখব যে হাঁস মুরগি উপখাতের যে এটা আছে এটা কিন্তু 2006-07 থেকে কিন্তু ক্রমাগতভাবে কিন্তু 18-19 কিন্তু বেড়ে চলেছে তার মানে আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষের কিন্তু এটা কিন্তু শুধুমাত্র যে আমি যে কারণটা বললাম যে আপনার পরিবেশগত বা প্রকৃতিগত চেঞ্জ এটাও না আসলে কি হয় যে আমাদের অর্থনীতিতে মানুষের কিন্তু চাহিদারও কিন্তু পরিবর্তন ঘটছে আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে ঠিক 50-100 বছর আগে আমরা যে জিনিসগুলোকে খুব বেশি আমরা হচ্ছে কিনতে চেতাম বা যে জিনিসগুলোর প্রতি আমাদের চাহিদা ছিল এখন কিন্তু মানুষ কিন্তু তার চাহিদা বদলাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু যেটা দেখছি যে দিনকে দিন কিন্তু আমাদের কিন্তু যে আপনার আমিষ বা প্রোটিন খাওয়ার প্রতি যে হচ্ছে সবার একটা আকর্ষণ তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে এই খাতটাও কিন্তু সেভাবে হচ্ছে ক্রমবর্ধমান ভাবে তারাও কিন্তু উন্নতি করছে তাই দেখেন যে 1.99 থেকে কিন্তু 3.47 এসে কিন্তু পৌঁছে গেছে এর পরে যে উপকারটা দেখছি আমরা বন উপকার সেখানে কিন্তু আমরা মোটামুটি দেখতে পাই যে কম বেশি সেগুলো সব হচ্ছে পাঁচের ঘরেই ছিল তাই আসলে এখানে আমরা খুব একটা ভেরিয়েশন আমরা দেখতে পাবো না আবার ঠিক একইভাবে আমরা হচ্ছে মৎস্য উপকারটাকেও দেখবো তবে সেখানে একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পাই সেটা হয় যে 2006-07 এবং 2007-08 এই অর্থ বছরে আপনার মৎস্য উপখাতে কিন্তু প্রচুর পরিমাণের হচ্ছে গিয়ে আপনার হচ্ছে অবদান ছিল কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক বিভিন্ন কারণে দেখা যাচ্ছে অনেক জায়গায় মিঠা পানি যে আপনার দেখা যাচ্ছে যে আপনার জলাশয়গুলো ছিল সেগুলো হয়তো অনেক জায়গায় কমে গেছে অনেকে দেখা যাচ্ছে যে আপনার মৎস্য উৎপাদন ছেড়ে দেখা যাচ্ছে অন্য কোনো পেশাতে চলে গিয়েছে তাই অনেকে দেখা যাচ্ছে যে এখানে আস্তে আস্তে কিছু বছরে কম আবার কিছু মধ্যে কিছুদিন বেড়েছে এখন সেটা বিভিন্ন ওঠানামার মাধ্যমে সর্বশেষে 2018-19 অর্থ বছরে এসে 6.29% এসে দাঁড়িয়েছে
তাহলে মোটামুটি আমরা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আসলে প্রবৃদ্ধির হার দেখে আমরা কিন্তু মোটামুটি আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন বা অর্থনীতি কিভাবে যাচ্ছে, অর্থনীতির যে ধারাগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পারি। আমরা পরের স্লাইডে চলে আসি। তাহলে দেখি এখানে যে চারটি উপখাতে প্রবৃদ্ধির হার আমরা তুলনা করে দেখতে পাই, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এর ভিতরে আমি যেটা বললাম ফসল উপখাতে কিন্তু প্রবৃদ্ধির হার কিন্তু অনেক বেশি অস্থিতিশীল। এটার কারণ কি? এই যে এটা যেটা হচ্ছে যে প্রকৃতি নির্ভর এটা হওয়ার জন্য। এখানে দেখি যে 7-8 বছরে বন্যার ফলে এই যে 8-9 বছরে কিন্তু ফসল উপখাতে কিন্তু প্রবৃদ্ধির হার কিন্তু বিশালভাবে কিন্তু কমে এসেছিল, তবে পানি সম্পদ ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়ে গেছে, যেটা আমি আগের স্লাইডে হচ্ছে বললাম। এবং দেখেন যে মৎস্য খাতের প্রবৃদ্ধি কিছুটা মন্ত্রগুলিতে আগালেও তা বিগত 8 বছরগুলোতে বৃদ্ধি পেয়েছে। হ্যাচারিতে প্রচুর পণ্য উৎপাদন, অভ্যন্তরীণ বিভিন্ন জলাশয়ে পরিকল্পিত ভাবে মাছের চাষ এবং সমুদ্রে মৎস্য আহরণ বৃদ্ধি পাওয়ায় মৎস্য খাতের প্রবৃদ্ধিটা বেড়েছে। তাই আগের স্লাইডটা দেখি, আমরা যদি আমি স্পেসিফিক ভাবে বলি যে কোন সময়টাতে একটু কম ছিল, তাহলে আমরা বলবো যে এখানে যে 2টা বছর ছিল এখানে কিন্তু প্রবৃদ্ধি কিন্তু একটু কমে গিয়েছিল, এরপরে কিন্তু সামহাও এই ট্রেন্ডটা বা ধারাটা কিন্তু প্রবৃদ্ধির দিকে কিন্তু আবার ফিরে এসেছে। এরপরে আমরা যেটা দেখি যে জিডিপিতে কৃষি উপখাত বিশ্লেষণ করে দেখা যায় স্বাভাবিকভাবে মোট জিডিপিতে শিল্প ও সেবা খাতের অবদান বৃদ্ধির কারণে কৃষি খাতের কিন্তু যে অবদানটা এটা কিন্তু দিন দিন হ্রাস পাচ্ছে। ক্রমান্তরভাবে আমাদের যেটা হচ্ছে আমাদের অর্থনীতিও কিন্তু শিল্প খাতের উপর বা আপনার হচ্ছে সেবা খাতের উপর কিন্তু অনেকভাবে কিন্তু এটার উপর নির্ভরশীল। তো অনেকেই দেখা যাচ্ছে যে যারা একদম মাঠে কাজ করার মতন যারা কৃষক, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আপনার ওই কাজ ছেড়ে দিয়ে হয়তো কৃষির আশেপাশে, যেমন মনে করেন যে বিপণন খাতে অনেকে হয়তো চলে যাচ্ছে, যে একসময় সে কৃষক হিসেবে মাঠে চাষের কাজ করতো, সে দেখা যাচ্ছে এখন হয়তো চাষের কাজ না করে সে দেখা যাচ্ছে কৃষি পণ্যের বিপণনের জন্য হয়তো বাজারে একটা দোকান দিয়ে সেখানে কাজ করছে। এই ধরনের অনেক ধরনের পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ কারণে দেখা যাচ্ছে যে আমাদের কৃষি খাতটার কিন্তু অবদানটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মানুষ এই খাতের সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি জড়িত থাকলেও ডিরেক্টলি মাঠে চাষ করার জন্য যে বিষয়টা আর কি, সেটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমরা কমে যাচ্ছে, এই একটা ট্রেন্ড আমরা দেখতে পাই। আচ্ছা, এরপর আমরা দেখি যে দ্রব্য ও সেবার দামের বা মূল্যের হিসাবে কৃষি খাতের অবদানের অংশ জিডিপিতে হ্রাস পেয়েছে, এটাও কিন্তু আমরা পয়েন্টটা নিয়ে নিব। তবে কৃষিখাতকে আরো উন্নত করতে ফসল বহির্ভূত অন্য উপখাতগুলোর অবদান আরো হচ্ছে বাড়ানো প্রয়োজন।